আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা এসো এর তেরোতম ভিডিওতে আমরা মাদি মাজহুল বানানোর নিয়ম শিখব তো আমরা সেই শুরু থেকে এর গত দশ অবধি যত ফেল পড়েছি সবগুলো হচ্ছে ফেল মারুফ ফেল মাদি মারুফ বা মুদারে মারুফ যাই বলি তো স্বাভাবিকভাবে আমরা যত ফেল ব্যবহার করি আরবি ভাষায় বা ইভেন সব ভাষাতেই সেগুলো সাধারণতই মারফু হয় মারফু বলতে কীরকম যে যেগুলোর ফাইল উল্লেখ থাকে যে একটা ক্রিয়ার কথা উল্লেখ রয়েছে বাক্যটিতে এবং ওই ক্রিয়াটি কে সম্পন্ন করেছে কার দ্বারা সম্পাদিত হয়েছে এই ব্যাপারগুলো সুস্পষ্টভাবেই বাক্যে উল্লেখ থাকে কিন্তু আর ধরনের ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াতে ফেল সরাসরি ফায়েল সরাসরি উপস্থিত থাকে না মানে ফাইলের কথা উল্লেখ থাকে না তাকে একটু অন্যভাবে বলতে হয় তো ভাষাতে আমরা ফায়েলকে ফাইলের কথা উল্লেখ না করেও অনেক সময় অনেক বাক্য বলি যদিও এই ব্যাপারগুলো একটু কম তবুও কিছু ব্যবহার তো আছেই তো আমরা এবার হচ্ছে মাজহুল বাড়ানোটা শিখবো মারুফ ও মাজহুল এর পরিচয় তুমি আগেই জেনেছ মাদি মারুফ এর সিলসিলাতুল আফআল বা ক্রিয়ামালাও তোমরা মুখস্থ করেছ তোমার মুখস্থ হয়েছে মানে এসো আরবি শিখিতে আমরা সাধারণত যেগুলো যেই সব ফেল পড়েছি সবই হচ্ছে মাদি মারুফ মোদারে মারুফ এক কথায় মারুফের। মা মাজহুল সেভাবে উল্লেখ করে পড়া হয়নি এবার মাদি মাজহুল তৈরি করার নিয়ম শোনো তো এটার বানানোর কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে সেটা আমরা একটু দেখবো এবং এর পরবর্তীতে আমরা উদাহরণও দেখব মাদি মারুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব আমরা তো নিশ্চয়ই বুঝতে পারছি মাদি মা আরুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে যদি আমরা একদম মিজান ফর্মে যাই তাহলে ফা আলা ফা আলা হচ্ছে মাদি মাুফ ওয়াহেদ মুজাক্কর গায়েব এর সিগা থেকে মাদি মাজহুল ওয়াহেদ মুজাক্কর গায়েব এর সিগা তৈরি হবে তাহলে মাদি মাজহুল ওয়াহেদ মোজাক্কর গায়েবের সিগা তৈরি হবে কোথা থেকে মাদি মারুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব থেকে ও নিয়মটা শুনি ফেলের প্রথম হরফে দাম্মা এবং দ্বিতীয় হরফে কাসরা দাও যেটা ফেল এই ফেল বলতে কোন ফেলটাই যে মাদিমা আরুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব এটাকে আমরা মাজহুল করব সাপোজ এখন এটাকে মাজহুল করতে হলে কী করবো যেই ফেলটা আছে মানে মাদিমা আরুফ ওয়াহেদ মুজাক্কর গায়েব এই ফেলটার প্রথম হরফে সেটা যেই যে যেটাই থাকুক না কেন আমরা প্রথমে দেবো কি দাম্মা দাম্মা মানে কি পেশ আর দ্বিতীয় হরফ তার মানে ফাতে দেব হচ্ছে দাম্মা আর দ্বিতীয় হরফ মানে আইন হরফে মানে আইন কালিমাতে দেব হচ্ছে কাসরা জের এখন কী হল ফাআলা ছিল এটা ফা আলা এর উপরে জবর আইনের উপর জবর লামের উপরে জবর ফা আলা থেকে কী হয়ে গেল আমরা বলেছি প্রথম হরফ ফাতে দেব দাম্মা তাহলে হলো ফু দ্বিতীয় হরফে দেব জের যে ফুই আর পরেরটা অপরিবর্তিত থাকে ফুইলা ফালা থেকে হয়ে গেলো ফুইলা তাহলে ফালা হচ্ছে মাদি মারুফ ওয়াহেদ মোজাক্কা মোদাক্কর গায়েব আর ফুইলা হবে হচ্ছে মাদি মজহুল ওয়াহেদ মোদাক্কর গায়েব এখন ফালার অর্থ তো হচ্ছে সে করেছে করলো ফুইলার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা আমরা দেখব সামনে এখনই বলছি না এখন মাদি মাজহুলের অন্য অন্য সিগা তৈরি করতে হলে ফেলের শেষে নায়েব নায়েবুল ফাইলের বিভিন্ন আলামত ও দমির যোগ করো যেমন মাদি মারুফ ওয়াহেদ মুজাক্কর গায়েবের শেষে যোগ করেছিল মানে এই যে এরপরে বিভিন্ন নায়েবে ফেল নায়েব ফেল মানে হচ্ছে ফাইলের সাথে মানে যেই ব্যাপারগুলো মানে যেই সংশ্লিষ্ট হরফগুলো যুক্ত করলে সেইগুলো বিভিন্ন পদ মানে লিঙ্গভেদে তারপরে বচনভেদে যে পরিবর্তনগুলো আমরা দেখেছিলাম আলামতগুলো সেই সেই নায়েবল ফাইলগুলো আমরা যদি যোগ করে দিই এটা কিন্তু হুবহু সেম থাকবে এ এটা কোনো ডিফারেন্স নাই শুধুমাত্র মাজহুল করার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিনিস করতে হবে সেটা হচ্ছে প্রথম হরফে দাম দিতে হবে দ্বিতীয় হরফে কাসটা দিতে হবে আর যা ছিল সব একই থাকবে ও মানে অন্য অন্য বচন অন্য লিঙ্গে লিঙ্গ অন্য পুরুষের ফেলগুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম তো এটা তো আমরা এখন একটু থিওরি দেখলাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় প্রদত্ত নকশাটি দেখলেই বিষয়টি তুমি বুঝতে পারবে সিলসিলাতুল আফাল এটা হচ্ছে মুসবাত মজহুল মুসবাত মুসবাত মঞ্জুল হ্যাঁ আচ্ছা তাহলে ফুইলা প্রথম হরফে দেশ দ্বিতীয় হরফে যে ফুইলা ফুইলাত এই যে ফুইলাত এটা তো স্ত্রীবাচক হলো কিন্তু আলামত দেখেন সেই সেম আছে মারুফের মতোই তাহলে ফুইলা ফুইলাত এর অর্থ হবে হচ্ছে তাকে করা হয়েছে বা করা হলো তাকে করা হয়েছে করা হলো ফুইলা ফুইলাত তাকে করা হয়েছে করা হলো এ তাকে করা হয়েছে কে করেছে এটা কিন্তু উল্লেখ নেই আমরা বলেছিলাম যে ফাইল উল্লেখ থাকে না তাহলে ফুইলা ফুইলাত তাকে করা হয়েছে করা হলো ফুইলা হচ্ছে ওয়াহেদ মোজাক্কর গায়েব ফুইলা হচ্ছে ওয়াহেদ মোয়ান্নাশ গায়েব আশা করি আপনারা যে এই ব্যাপারগুলো বুঝতে পারছেন যে ফুইলা কি এটা আসলে কিভাবে বুঝবো আমরা ফুইলা হচ্ছে ওয়াহেদ তারপর এখানে তো মানে কোনো আলামত নাই তাহলে সেটা মোজাক্কার আর গায়েব তো আমরা বুঝতেই পারছি ওয়াহেদ মোজাক্কর গায়েব এখানে আলামত আছে এটা হচ্ছে মোয়ান্নাস তাহলে ওয়াহেদ মোয়ান্নাস গায়েব এবারে ফুইলতা ফুইলতি ফুইলতা ফুইলতি তোমাকে করা হয়েছে বা করা হলো তোমাকে করা হয়েছে করা হলো ওয়াহেদ এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদের নিচারটা ওয়াহেদ মোয়ান্নাস হাদের এরপর ফুইল তু আমাকে করা হয়েছে বা করা হলো আমাকে করা হয়েছে করা হলো এটা হচ্ছে ওয়াহেদ ও ওয়ান্নাস মোজাক্কালেম মানে দুইটাই তাহলে ফুইলা ফুইলাত ফুইলতা ফুইলতি ফুইল তু এগুলো আমরা কীভাবে মারুফকে মাজহুল করা যায় সেটা শিখলাম এবং এর অর্থগুলোও শিখলাম এটা গেল ওয়াহিদের ক্ষেত্রে জামার ক্ষেত্রে এই যে এখান থেকে জমা ফুইলু ফুইলু তাদের সকলকে করা হয়েছে বা হলো জামা জামা মুজাক্কর গায়েব ফুইলু ফুইলনা এটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব ফুইল তুম জামা মুয়ান জামা মুজাক্কর হাদের ফুইল তুন না জামা হাদের ফুইল না জামা মুজাক্কর হাদের জামা মুয়ান্নাস জামা মুজাক্কর মুতাকাল্লিম জামা মুয়ান্নাস মুতাকাল্লিম দুইটাই তাহলে ফুইলু ফুইলনা ফুইলতুম ফুইলতুন না ফুইলনা তাকে করা হয়েছে এরকম তাকে তাদের করা হয়েছে তোমাদের করা হয়েছে আমাদের করা হয়েছে এবার তাসনিয়া ফুইলা তাদের দুজনকে করা হয়েছে বা করলো ফুইলা ফুইলাতা তো প্রথমটা ফুইলা হচ্ছে তাসনিয়া মোজাক্কর গায়েব আর ফুইলাতা হচ্ছে তাসনিয়া মোয়ান্নাস গায়েব ফুইল তোমা ফুইল তোমা তোমাদের দুজনকে করা হয়েছে বা হলো তাসনিয়া মোজাক্কর হাদের আর নিজেরটা ফুইল তোমা তাসনিয়া মোয়ান্নাস হাদেব যদিও একই তারপর ফুইল না তাসনিয়া মোজাক্কার ও মোয়ান্নাস মোতাকাল্লিম তোমাদের দুজনকে করা হয়েছে বা করা হলো তো এই হচ্ছে মোটামুটি মাজহুল বানানোর নিয়ম খুবই সহজ আমরা যদি মা ঠিক ঠিকমতো পড়ে আসি মাঝুল বানানো একদমই ইজি জাস্ট প্রথম হরফে আমরা কি করব পেশ দেব দ্বিতীয় হরফে মানে ফা কালিমাতে পেশ দেবো আইন কালিমাতে জের দেব তো আমাদের ক্লাস শেষ করার আগে লাস্ট আরেকটা কথা বলে রাখি যেহেতু মাজহুল আমরা শুরুতে শিখছি এখন ধরুন এগুলো তো আমরা জেনারেল ফর্ম শিখলাম আমাদেরকে বলা হলো যে নাসারা নাসারা হচ্ছে ওয়াহেদ মোজাক্কার গায়েব মাদি মারুফের। এটাকে যদি আমরা মাজহুল করি তাহলে কি হবে তাহলে হবে কীভাবে দেখেন নুসি র প্রথমটাতে আমরা পেশ দেবো তারপরটা যে নুসি তাহলে আমরা যদি এই সিলসিলা তো লাফালটা পুরোটা পড়ে ফেলি নুসির নুসিরত নুসিরতা নুসিরতি নুসির নুসিরতু নুসির নুসির না নুসিরতনা না নুসিরা নসির নুসিরতা নসির তোমা নুসির তোমা নসির না এভাবে এভাবে সবগুলোই আপনারা বানাতে পারবেন ফাতাহা সামিয়া ইভেন যত ফেল আমরা পড়ে এসেছি এর পেছনে সবগুলোতেই প্রথম হরফে ফাঁক আলিমাতে পেশ আইন কালামাতে জের দিয়ে আমরা এটার অর্থ করতে পারবো তো মাজহুল সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা এতটুকুই তবে যার আগে একটা ছোট্ট জিনিস যদি আমরা এটা জানি তবু আমরা একটু পড়িনি এটা আমরা এই সাবষে পড়েছি একটি জরুরি কথা মাফুলুন বিহি দাবি করা না করা হিসাবে ফেল দুই প্রকার লাজেম ও মোতাদ্দি লাজেম ওই ফেলকে বলে যা নিজের ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকে কোনো মাফুলুন বিহি দাবি করে দাবি করে না সেগুলো হচ্ছে লাজেম যেমন জাহাবা জালাসা গরাবা এগুলো জাহাবা মাজিদুন মাজেদ গিয়েছে তার মানে এখানে এরা এদের এই মাজেদকে নিয়ে সন্তুষ্ট এর জন্য আলাদা কোনো মাহফুল দাবি করে না এগুলোকে আমরা ক্রিয়া বলি মুতাদ্দি ওই ফেলকে বলে যা নিজের ফায়েলকে নিয়ে সন্তুষ্ট নয় বরং এক বা একাধিক উন বিহি দাবি করে যেমন করা আরা আওয়ালিদুন কিতাবান করা খালিদুন কিতাবান খালেদ একটি বই পড়েছে খালেদ একটি বই পড়েছে আলবাসাদ ফিমাতু এটা তারপরে শারিবা রসেদন মান এগুলো এগুলোকে আমরা সাকর্ম সাকর্মক ক্রিয়া বলি মনে রাখো মাজহুলের ফেল শুধু মোতাদ্দি থেকে তৈরি হয় লাজিম থেকে তৈরি হয় না এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যদিও আমরা এখন এই কথাটার খুব ভালো বুঝতে পারবো না আমরা যখন আস্তে আস্তে আরও সরফ পড়তে থাকবো তখন এ ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবো তো যাই হোক আজকের দার্স আমরা এতটুকুই রাখছি আসালামুক ও আবার বাকু